পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার বাস স্ট্যান্ডে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসীরা। তড়িঘড়ি তারা ভাতার থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। তার কাছে আগ্নেয়াস্ত্রের কোনো বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায় ধৃত ব্যক্তি রাজকিশোর ভট্টাচার্য, এরুয়ার গ্রামের বাসিন্দা। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃত দাদা ব্রজকিশোর ভট্টাচার্য জানান, তার ভাইকে ফাঁসানো হয়েছে। ভাইকে ফাঁসানো হয়েছে, ব্যবসা করতো। এবার পুলিশ তদন্ত করুক না, যদি পুলিশ সেরকম প্রমাণ দেয় প্রশাসন যেটা নিয়ে নেবে সেটাই হবে। কি মনে হচ্ছে, আমরা ভাইকে ফাঁসানো হয়েছে? ফাঁসানো হয়েছে। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।